নগরের জোয়ার কেউ ঠেকে রাখতে পারে না। নিক্সন ভাই আজকে একটু ব্যতিক্রম প্রচারণা দেখতে পাচ্ছি, ভ্যান গাড়িতে চড়ে, কি বলবেন? আসলে মানে মানুষের এত চাপ, জনগণের এত ভালোবাসা, আমি আসলে এইভাবে গণসংযোগ করতেছি। নির্বাচনের প্রচারের বাকি আছে আর 4 দিন, 5 তারিখ শেষ, শেষ মুহূর্ত আপনি মাঠ দাপায় বেড়াচ্ছেন, আপনার অপোজিশন প্রার্থী তো একদম নীরব নাই, আপনি তো চিন্তামুক্ত থাকতে পারতেন। আসলে আসলে ভোটারের কাছে যাওয়া আর ভোটারের কাছে ভোট চাওয়া, এটা ভোটারকে সম্মানিত করে। তো আমার অপোনেন্ট নাই সেটা আমার চিন্তা না, আমার চিন্তা হলো যে ভোটারের কাছে ভোট চাবো, তাদের সম্মানিত করবো। নিশ্চয় ভাই আপনাকে থামানোর জন্য আপনার অপোজিশন অনেক চেষ্টা করছে বিভিন্নভাবে, আপনি জানেন, সে উদ্দেশ্যে কি বলবেন? এরকম উনি চেষ্টাই করবেন, কাজ হবে না, জনগণের জোয়ার কেউ ঠেকে রাখতে পারে না। সবশেষ আপনার ভোটারদের উদ্দেশ্যে? আমার ভোটাররা আমাকে অনেক ভালোবাসে, তারা যে কষ্ট করতেছে, যেভাবে তারা জোয়ার জোয়ার উঠা মানে যে কষ্ট তারা করতেছে, ইনশাল্লাহ তাদের স্বপ্ন আমি পূরণ করে দেব।